আসসালামু আলাইকুম। সুমনাস কুক কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের রেসিপি হচ্ছে স্পেশাল ভাবে রূপচাঁদা মাছ ভাজা। মাছ ভাজা খুবই সিম্পল একটা ব্যাপার, সকলেই সেটা জানেন। তবে সিম্পল মাছ ভাজাটাকে কিভাবে অসাধারণ করে তোলা যায় সেই স্পেশাল রেসিপিটি আজকে শেয়ার করছি। এজন্য আমি এখানে মাঝারি সাইজের 4টি রূপচাঁদা মাছ নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রূপচাঁদা মাছ কিভাবে কাটতে হবে এবং পরিষ্কার করতে হবে সেই টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আছে, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবারে মাছগুলোকে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব মেরিনেশনের জন্য। মশলাগুলো খুব ভালো করে মাছের সাথে মাখাতে হবে, আর মাছের কাটা অংশের ভেতরের জন্য মশলাগুলো যায় ঠিক এভাবেই মাখাতে হবে, এবং এই পিঠ ও পিঠ দুই পিঠি খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিতে হবে। এর মধ্যেই মশলাগুলো মাছের ভেতর ঢুকে যাবে আর মাছটা ভাজার পর খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো মাছগুলোকে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি, এবারে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর মধ্যে মাছটা মেরিনেট হয়ে যাবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। রূপচাঁদা মাছের ভাজার জন্য একটু বেশি তেলের প্রয়োজন হয়। এবারে একটা একটা করে মাছ ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানে দুটো মাছ খুব ভালোভাবে জায়গা হয়, তাই আমি একসাথে দুটো মাছ দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু রূপচাঁদা মাছ খুব নরম, সেজন্য মাছ ভাজতে খুব বেশি সময় লাগবে না। একটা সাইড যখন হয়ে আসবে তখন আলতো করে উল্টে দিব অপর সাইডটা ভাজা হওয়ার জন্য। তো এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একদম মচমচে করে ভেজে নিতে হবে এই মাছগুলোকে। মাছগুলো যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখনই বুঝতে হবে মাছ ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর হয়েছে দেখতে। একটা প্লেটে একে একে সবগুলো মাছ তুলে নিচ্ছি। এভাবে কিন্তু ভাজা মাছটা খাওয়া যাবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে এই মাছ ভাজাটাকে আরও একটু স্পেশাল করব, সেজন্য দেখুন কী করেছি। এই ফাঁকে একটু বলে নেই, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি। যেই তেলের মধ্যে মাছ ভেজেছি ঠিক ওই তেলের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিব। আর 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। বোটা সহ মরিচগুলোকে ভেজে নিচ্ছি, এতে করে মরিচগুলো একটু মুচমুচা হবে। ভাজা মাছের সাথে ভাজা শুকনো মরিচ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো মজার এই ইনগ্রেডিয়েন্টসটা তৈরি করে ফেললাম। একদম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন এই ভাজা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সেই শুকনো মরিচ এবং পেঁয়াজ বেরেস্তাগুলো। আগে তো দর্শনধারী, তারপরে গুণ বিচারি। রূপচাঁদা মাছ এমনি দেখতে অনেক সুন্দর, তারপর যদি আর একটু সাজিয়ে পরিবেশন করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা আরও অনেকাংশে বেড়ে যায়। মরিচ দিয়ে দিচ্ছি আর ভাজা পেঁয়াজগুলো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এই ভাজা পেঁয়াজের নিজস্ব একটা
সুন্দর ঘ্রাণ আছে আর মাছের সঙ্গে মিশে এর স্বাদটা কিন্তু আরও অনেক গুণে বেড়ে যায়। এই রূপচাঁদা মাছটা সাদা ভাতের সাথে, সাদা পোলাওর সাথে অথবা খিচুড়ির সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে অনেক ভালো লাগে। আর খাবার টেবিলে যদি এরকম একটা আইটেম থাকে তাহলে কিন্তু মেহমানদের মন জয় করা কোনো ব্যাপারই না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো, আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলেও কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সুমনাস কুক। আল্লাহ হাফেজ।